নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের রাশি পরিবর্তন, অর্থাৎ আজ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেছে একটা 57 মিনিটে। দুপুর 1:57 মিনিটে সিংহ রাশি ত্যাগ করে মঙ্গলের কন্যা রাশিতে প্রবেশ। 12টি রাশির মধ্যে 5টি রাশির মঙ্গলই মঙ্গল এবং 3টি রাশির ক্ষেত্রে কিন্তু অমঙ্গল হতে কিন্তু চলেছে। দেখুন, একটি গ্রহ যখন ট্রানজিট করে কি না, সব রাশিকে কিন্তু শুভ ফল দিতে পারে না। কিছু রাশির ক্ষেত্রে শুভ ফল দেয়, কিছু রাশির ক্ষেত্রে নেগেটিভ দেয়, কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল কিন্তু দেয়। এই মঙ্গলের রাশি পরিবর্তনে এই 5 রাশি হতে চলেছে মালামাল। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি এবং 3টি রাশি, কোন এই 3টি রাশি তাও আমি জানাবো। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, মঙ্গল কী করে? মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ। মঙ্গল হচ্ছে ভূমি সম্পত্তির কারক গ্রহ। আমি বারবার এই কথাটা বলি, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ। আবার মঙ্গল যদি আপনার জন্মছকে নেগেটিভ থাকে, আপনি মামলা মকদ্দমা, অর্থনৈতিক জটিলতা, ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। মঙ্গল নেগেটিভ রয়েছে, অর্থাৎ কোনো বড় ধরনের লোন আপনার জীবনে কিন্তু চলে আসতে পারে। অর্থাৎ মঙ্গলের একটা শুভ এবং অশুভ প্রভাব কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার জন্মছকে লগ্ন টু দ্বাদশ মঙ্গল কোনভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে যে মঙ্গল আপনাকে কেমন রেজাল্ট কিন্তু দিবে। কারণ সব রাশির ক্ষেত্রে শুভ হবে এমন না, কিছু রাশির ক্ষেত্রে অশুভ, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে শুভ। মঙ্গল কিন্তু শত্রু রাশিতে প্রবেশ করেছে, কঠোর শত্রু রাশিতে প্রবেশ করেছে, বুধের রাশিতে। তো সেখানে কিছু 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 ক্ষেত্রে শুভ ফল দিবে, যে আগামী 45 দিন যে মঙ্গল যে আপনার কন্যা রাশিতে থাকবে, এই কন্যা রাশিতে থেকে কিছু কিছু শুভ ফল কিন্তু দিবে 5 রাশিকে। আবার 3টি রাশিক্ষেত্রে কিন্তু টানা একটা সমস্যাবহুল সময় কিন্তু চলবে। কোন কোন দিক থেকে সমস্যা চলবে, শুধুমাত্র ভালো শুনলে হবে না, খারাপও কিন্তু ঘটবে। এখানে কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, অর্থাৎ গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। দেখুন, সমস্যা রয়েছে, প্রত্যেকে ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা সমস্যা আমার থাকছে ভিডিওতে, আমি শুনছি আমার ভালো। দেখুন, আপনাদের ব্যক্তিগত জন্মছক আমি দেখতে পাচ্ছি না, এটা একটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী সার্বিক রেজাল্ট আপনাকে কিন্তু দিচ্ছি। জন্মকুণ্ডলিতে আপনাদের বড় কোনো দোষ না থাকলে এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সময়ের সাথে সাথে মানুষের কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তন হয়। আমি বারবার বলছি, হয়তো আপনার খারাপ চলছে মানে যে আপনার সারা জীবন খারাপ চলবে এমন না। অর্থাৎ রাত্রির পর কিন্তু সকাল কিন্তু হয়। তো সঠিক প্রতিকার আপনার সমস্যার সমাধান কিন্তু করতে পারে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে, আমি যে জায়গাটা কাজ করি কিন্তু দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে করি। ওই হচ্ছে হবে এটা কোনো কথা নেই, আর দুম করে বলে ফেললাম রাশিগুলো কোটিপতি কী কারণ, লজিক্যালি কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দিই। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। প্রথম রাশি, 3টি রাশির ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, আগে খারাপটা শুনে নিন। 3 রাশি কোন কোন 3 রাশি? প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে।
আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা হলো টেনশনের বিষয় কিন্তু রয়েছে কুম্ভ রাশির। এই সময় মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পেতে পারে এবং চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সমস্যা আপনাদের আসতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে ধনাধিপতি অতিরিক্ত ব্যয় আপনার হবে। সপ্তমপতি আপনাদের পার্টনারশিপ যারা বিজনেস করছেন চোখ কান খুলে ব্যবসা করুন, এবং আপনাদের লাইফ পার্টনার সঙ্গে মতবিরোধ মতপার্থক্য আপনাদের কিন্তু তৈরি হবে তুলা রাশির। এই সময় এই আগামী 45 দিনটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জোন কিন্তু রয়েছে, বিশেষ করে লাইফ পার্টনারের হেলথ, লাইফ পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, হয়তো কিছু খরচ কিছু ব্যয় আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তিন নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ একটা, কারণ আপনাদের এই সময় রোগ ঋণ শত্রুতা আপনাদের বাড়বে, মামলা মকদ্দমা বা উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে পড়া, কিছু কিছু ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। মানসিক চাপ, মানসিক টেনশান, সন্তানের ক্ষেত্রেও নিয়ে কিছুটা হলো চাপ আপনাদের আসবে। শরীরের পার্টকে নিয়ে আপনাদেরকে কিন্তু কিছুটা হলে ভুগতে হবে, শরীর অসুস্থতা বা শরীরের জন্য মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যে পাঁচটি রাশির ক্ষেত্রে শুভ ফল দিবে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। ধনুরাশির এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে মঙ্গল অবস্থান করছে। আপনাদের সফলতা, আপনাদের লাভ, আপনাদের সাকসেস আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। লাভ, সফলতা, ইনকাম এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। তিন নম্বর রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি চতুর্থপতি এবং ভাগ্যাধিপতি ধনভাবে, ভাগ্যের দ্বারা অর্থ, এবং আপনাদের এই সময় সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ঠিক খুব ভালো একটা পজিশান পেতে চলেছে মকর রাশি। মকর রাশি একাদশপতি চতুর্থপতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, সফলতা এবং ভূমি সম্পত্তিগত দিক থেকে এই সময় কিন্তু আপনাদের কিন্তু লাভ কিন্তু দিবে। অন্তিম এবং শেষ রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি সপ্তমভাবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, ভাগ্যের দ্বারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসাগত বড় ধরনের লাভ আপনাদের এই সময় দেখা যাচ্ছে, এবং এর সাথে সাথে আপনাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই যে মঙ্গলের রাশি পরিবর্তন আগামী 45 দিন, এই যে প্রেডিকশানটা করলাম পাঁচ রাশির ক্ষেত্রে, কিন্তু মঙ্গলই মঙ্গল তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, সমস্যা রয়েছে, সমস্যার পাশাপাশি আমি আবারও বলছি সমাধানের পথও কিন্তু রয়েছে, কারণ ভিডিও শুধু শুনলেই হবে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছককে দেখানো, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার রয়েছে। কারণ সমস্যা যেমন রয়েছে, হয়তো আপনার সাথে সেম টু সেম না মিলতে পারে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে হবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আপনাদের এখান থেকে মঙ্গলের স্থিতি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মঙ্গলের অবস্থান কেমন রয়েছে, মঙ্গল আপনার শনিযুক্ত নয় তো, মঙ্গল আপনার রাহুযুক্ত নয় তো, মঙ্গল আপনার নিচস্থ নেই তো, সেই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। তবে কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে আগামী 45 দিন ব্যক্তিগত দিক থেকে কিন্তু কেমন যেতে চলেছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমি একটি কথা বলবো, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।